বুধবারে বঙ্গাইগাঁও জেলার মূলাগাঁও গ্রাম পঞ্চায়েত অনুষ্ঠিত হয় বিশেষ গাঁও সভা। উক্ত সভাত উপস্থিত হয়ে সাংসদ ফণীভূষণ চৌধুরীয়ে আগন্তুক বিত্তীয় বর্ষের উন্নয়নমূলক কাম কাজের বিষয়ে পঞ্চায়েতবাসীর সহ আলোচনা করার পরিবেশ রক্ষা করার সজাগতার বিষয়ে আলোচনা করা হয় বিশেষ গাঁও সভাত। উল্লেখযোগ্য যে পঞ্চায়েত আর গ্রাম উন্নয়ন বিভাগের দ্বারা আজি অনুষ্ঠিত হয় এই বিশেষ গাঁও সভা। বিষয়ের উপর তারমানে ইয়াত এই গাঁওবাসর অনুষ্ঠান করেছে আর ইয়াত তারমানে এই সাতটা বিষয়ক সাঙুরি অহা বিত্তীয় বর্ষের কারণে তেমনি আজ পরিকল্পনা প্রস্তুত করব আর পরবর্তী পর্যায়ত আমরা কার্যকরী করা প্লাস্টিকের কথা ইয়াত ওলাই পড়েছে কিন্তু দেখা পাওয়া গেছে রাইজক প্লাস্টিকের কারণে সজাগ করলে প্লাস্টিক বর্জন নহয়। তার বিকল্প কিবা ব্যবস্থা না? বিকল্প এটা দিন হব যে প্লাস্টিকের ক্ষতি ক্ষতিকারক বিষয় এই প্লাস্টিকের যখন ক্ষতি আমি ভুগিব লাগে এইখিন কথা যেটা রাইজর মজত তারমানে বুঝি পাব ডেফিনেটলি প্লাস্টিক তারমানে বর্জন হবে। স্মার্ট মিটারক লৈ রাজ্যত এটা ব্যাপক আন্দোলন না? কথাটো মই তারমানে সেই কথাটো মই নজানো গতিকে মই কথা নকব। পাঠিত ঘোষণা কেতিয়া হব? পাঠিত ঘোষণা করলে পাঠিত ঘোষণা হব। দেখা পাওয়া গেছে আপনার কিছু নেতৃত্ব বিভিন্ন বিরোধী পক্ষের নেতার সুদলে গম পাবো সামাজিক মাধ্যম গম পাইছো।